বরিশালের রাস্তায় পড়ে থাকা অবহেলিত পাগলদের মাথার চুলদাড়ি গোঁফ কাটাসহ শরীর পরিচ্ছন্ন এবং শীতের পোশাক দিয়ে মানবতার দৃষ্টি স্থাপন করছেন আহার নামে একটি যুব সংগঠন। ঠিকানাবিহীন এসব অবহেলিত মানুষের পাশে থেকে আজীবন কাজ করে যেতে চান তারা। স্বপ্ন আছে এসব অবহেলিত মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল বানানোর। অবহেলিত এসব ঠিকানাবিহীন মানুষ সুস্থ হয়ে যেন খুঁজে নিতে পারেন আপন ঠিকানা, এর জন্যই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। শহরের বিভিন্ন জায়গায় রাস্তার ধারে কিংবা আনাচে কানাচে পড়ে থাকা পাগলদের বরিশাল লঞ্চ টার্মিনালে নিয়ে এসে মাথার চুলদাড়ি গোঁফ কেটে সমাজের আর দশ জন মানুষের মতো জীবনযাপন করানোর চেষ্টা করছে আহার সংগঠনের সদস্যরা। আমরা সবাই এখানে আসছি আহারের সংগঠন থেকে। আমরা দরিদ্র, যারা গরিব, তারপর রাস্তায় যারা পাগল, সবসময় যাদের দেখার মতো কেউ নাই, তাদেরকে সবার মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এই করোনা সময় রাখার চেষ্টা করতেছি এবং তাদের যতটুকু মানে সহযোগিতা করার আমরা ততটুকু করতেছি। প্রত্যেকটা দিন না পারি, মাসে 30টা দিন না পারি, আমরা অন্ততপক্ষে 25 দিন কি 20 দিন তাদেরকে মুখে খাবার উঠানোর মানে চেষ্টা করতেছি। আমরা আহার সংস্থা থেকে আসছি, আমরা মানুষদের মানে সাহায্য করি, পাগলদের পাশে থাকি। পাগলদের দেখার মতো তো কেউ নাই, ওরা তো আস্তে আস্তে ঘুরে বেড়ায় এবং অসহায় মানুষের আস্তে আস্তে ঘুরে বেড়ায়, ওদের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এই সংস্থার সাথে যুক্ত হয়েছি। আসলে আমাদের সংগঠনের মূল থিমটাই ছিল রাস্তার মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে নিয়ে। আমরা ওদেরকে এরকম বিভিন্ন সময় পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে, নতুন পোশাক পরিয়ে খাবারটা দিয়ে থাকি, ওদের খাবার চিকিৎসার দায়িত্বও আমরা নিয়ে থাকি। অনেক সময় দেখ অনেকেই আছে যারা আমরা অসুস্থ হয়ে পড়লে শেরেবাংলা মেডিকেলে নিয়ে আমরা ওদেরকে চিকিৎসাও করাই। তো এখন হচ্ছে কি, আমরা আগে মেহমানখানায় খাবার খাওয়াতাম, কিন্তু সেখান থেকে এখন দেখলাম যে না, এখান থেকে যেতে তাদের অনেকে সমস্যা হয়। এখানে একজন মহিলা আছে যার পায়ে সমস্যা, সেজন্য সে খেতে যেতে পারছে না। তো আমরা আবার শুরু করলাম যে দুপুরবেলা এইখানটায় খাবার দিলে তাহলে অনেক মানুষ যারা যেতে পারে না তারাও খেতে পাবে, তাই আবার এখানে খেতে দেওয়া। আর ওদেরকে নিয়ে আমরা শুরু থেকেই কাজ করতেছি। গত 14 ফেব্রুয়ারিতেও আমরা ওদেরকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম করেছিলাম, আর এরপরেও বিভিন্ন সময় ওদেরকে পোশাক পরিবর্তনের প্রোগ্রাম আমরা করেছি। আমার নাম জেস আলামিন হলাদার, আমি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। মূলত সমাজে যারা মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে মানুষ আছে, এরা সমাজে যে মৌলিক অধিকারগুলো থেকে সব থেকে বেশি বঞ্চিত, এবং সমাজে আমরা যারা শিক্ষিত সমাজ আছি এদেরকে একটা ঘৃণার চোখে দেখি, কারণ এরা ময়লা আবর্জনা বা রাস্তাতে থাকে, এদের গায়ে সব থেকে ময়লা বেশি থাকে, এ থেকে আমাদের ঘৃণার জন্ম হয়। আমাদের করোনা শুরু থেকে যখন লকডাউনটা ছিল তখন থেকে আমরা এদের জন্য কাজ করা শুরু করি, এবং সমাজে যারা অসহায় ভবঘুরে মানুষ আছে তাদের জীবনমান উন্নয়ন, চিকিৎসা এবং মৌলিক অধিকার পূর্ণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে 14টি জেলায় আমাদের কার্যক্রম চলমান আছে। আমাদের চেষ্টা আছে এদেরকে পুনর্বাসন করা এবং এদের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া।